পারছি না, এই কথাটা আপনি কেন বুঝতে পারছেন না? রোশনাই, তুমি তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। লিমিট ক্রস করছি? আমি আমার বাড়িতে ফিরে যেতে চাইছি, সেটা আপনার লিমিট ক্রস করছি বলে মনে হচ্ছে? আর তাছাড়া আমাকে লিমিট নিয়ে কথা বলার আপনি কে হন? কে হন আপনি আমার? আপনাকে দয়া করে এখানে কে নিয়ে আসতে বলেছিল? আপনার কি মনে হয় আমি এখানে খুব ভালো আছি? রোশনাই, তুমি এখানে ছুটি কাটাতে আসোনি, তুমি এখানে একটা নতুন জীবন শুরু করতে এসেছো। এটা তোমার কাছে একটা নতুন সুযোগ, যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করতে একটু সময় লাগে। আমি তো রাজি আছি, কিন্তু আপনার বাড়ির লোক চায় না আমি এখানে থাকি। সেদিন কেউ আমি ড্রিঙ্ক করিনি, আমাকে যা দিয়েছিল আমি ঠিক সেটাই খেয়েছিলাম। তারপর কি হয়েছিল আমি সেন্সেই ছিলাম না, আর আমি যেটা করিনি তার জন্য তোমাকে কেউ দায়ী করছে না রোশনাই। হ্যাঁ, আমি সেই সময় তোমার উপর খুব রেগে গেছিলাম, কিন্তু আমি যদি জানতে পারতাম কে তোমাকে ড্রিঙ্ক করিয়েছে তাহলে আমি নিশ্চয়ই স্টেপ নিতাম, কিন্তু আমি জানি না। আর মানে আমি এখানে প্রত্যেকটা দিন এভাবে অপমানিত হচ্ছি জেনেও আপনি আমাকে এখানেই রেখে দিতে চান, তাই তো? ঠিক আছে রোশনাই, তুমি চলে যেতে চাইছো তাই তো, যাও। কিন্তু এই ব্যাপারে আমি তোমাকে কোনো রকমের হেল্প করব না। আমি তোমাকে স্টেশন অবধি পৌঁছে দিতে পারবো না, ট্রেন ধরিয়ে দিতে পারবো না। ঠিক আছে, তাই হবে। আপনি আমার উপকার করেছেন, আপনাকে আমি বিপদে ফেলতে চাই না, সেই জন্য ভদ্রতা করে আমি আপনাকে কথাগুলো বলতে এসেছিলাম। আপনি এখন যে কথাটা বলে দিলেন, তারপর আমার আর কিছুই বলেননি। ঠিক আছে, তাই হবে। কিন্তু আপনি আজকে যে কথাগুলো বললেন সে কথাগুলো আপনি মনে রাখবেন, ভুলে যাবেন না। রোশনাই, আবার কি হয়েছে? চলে তো যাবে, কিন্তু রাজীব কি তোমাকে রাজেশের হাত থেকে বাঁচাতে পারবে? রোশনাই, তুমি বেনারসে ফিরে গেলে রাজীবের লাইফ রিস্ক হয়ে যাবে। সরজি, যা হবে সেটা আমার সঙ্গে হবে, রাজীবের সঙ্গেও হবে না আর আপনার সঙ্গেও হবে না। অন্তত আমি আমার নিজের বাড়িতে থাকতে পারবো, তাছাড়া এখানেই বা কি এমন আনন্দে আছি আমি?